শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে রয়েছেন সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ডক্টর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ও দক্ষতার সঙ্গে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন তৌহিদ হোসেন। মানুষ যেন ভাবে যে ভারত আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু, আমরা এটাই চাই। 1981 সালের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ তৌহিদ হোসেন 1955 সালের 1 ফেব্রুয়ারি নরসিংদীতে জন্মগ্রহণ করেন। 1999 সালের জানুয়ারি থেকে 2000 সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে 2001 থেকে 2005 সাল পর্যন্ত ভারতের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ছিলেন। এম তৌহিদ হোসেন 2006 সাল থেকে 2009 সালের 4 জুলাই পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র সচিব ছিলেন। একই বছরের জুলাই মাস থেকে 2012 সাল পর্যন্ত দ্বিতীয়বার ফরেন সার্ভিস একাডেমির প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন পেশাগত এই কূটনীতিক। এম তৌহিদ হোসেনকে বলা হয়ে থাকে স্পষ্টবাদী কূটনীতিক। শেখ হাসিনা ফিরবেন কিনা সেটা তো আমার বিষয় না, সেটা আপনার, তাকে জিজ্ঞেস করুন। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার থাকাকালে 6ষ্ঠ আন্তর্জাতিক শিলং বাণিজ্য মেলায় যোগ দেন তিনি। এ সময় উত্তর পূর্ব ভারতে বাংলাদেশিরা অবৈধ অভিবাসী রয়েছে বলে ভারত সরকারের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছিল তা দৃঢ়ভাবে অস্বীকার করেন এম তৌহিদ হোসেন। শুধু তাই নয়, বিভিন্ন সভা সেমিনারে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক উন্নয়নের অভাবের জন্য ভারতের সদিচ্ছার অভাবকে দায়ী করেন বাংলাদেশের চৌকশ এই কূটনীতিক। আমরা দেশকে স্বর্গ বানিয়ে রেখে যেতে পারবো না, এই ধরনের উচ্চাভিলাষ কারোই নেই। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে 2013 সালে দোকানে আগুন ধরিয়ে দিয়ে 2 বাংলাদেশিকে হত্যার ঘটনার প্রতিক্রিয়ায় এম তৌহিদ হোসেন স্পষ্টভাবে জানিয়ে দেন, দক্ষিণ আফ্রিকায় আইন শৃঙ্খলার অবনতি হওয়ায় এই ধরনের ঘটনা ঘটেছে। দক্ষিণ আফ্রিকায় হাই কমিশনার থাকাকালে 2012 সালের সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ হাই কমিশনে ডাকাতি হয়। পরের বছরের মার্চে হাই কমিশনের বাসভবনেও ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় দেশটির আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন বাংলাদেশের এই পেশাদার কূটনীতিক। বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে তারা কিন্তু ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার কেউ চেষ্টা করবে না, এটুকু আমি বলতে পারি। নিউজ ডেস্ক, বাণ টিভি।